আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে মানুষের হৃদযন্ত্রের অসুখ হয়, হার্ট অ্যাটাক, অ্যাঞ্জিনা, এগুলো বেশি বয়সে হয়, বড় হলে হয়, অনেক বয়স্ক ব্যক্তিদের হয়, বয়স্ক বলতে 40 বছরের উপরে যাদের তাদের। কিন্তু আমরা শুনে অবাক হবেন যে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু হৃদরোগ হয়ে থাকে। হৃদরোগ দুই রকম হয়, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের আমরা জানি যে জন্মগত হৃদরোগ, জন্ম থেকেই এই অসুখটা নিয়ে জন্ম হয় শিশুর। আর একটা হলে বাদ্যজ হতে পারে, বাদ্যজ অর্থাৎ ছোটো ছোটো বাচ্চারা কিন্তু আমরা দেখেছি সর্দি হয়, জ্বর হয়, কাশি হয়, গলা ব্যথা হয়, তারা বলতেও পারে না, কিন্তু দেখি যে প্রায় আমরা জানি যে সর্দি কাশি হয় যে ভাইরাল হয়ে থাকে। আর একটা সর্দি কাশি হয় সেটা হলো স্ট্রেপ্টোকোকাসজনিত ব্যাকটেরিয়া, গলার মধ্যে ইনফেকশন হয়, নাকে পিচুরি জমে। আমরা অনেক অভিভাবক এগুলো অবহেলা করে থাকি, কিন্তু পরবর্তীতে দেখা যায় বাত জ্বর হওয়ার পরে হার্টের যে ভাল্বগুলো ছিল, চারটি ভাল্ব আছে, বিশেষ ক্ষেত্রে দুটি ভাল্ব তো এই অসুখ হয়, যার জন্য দেখা গেছে আমরা আমাদের একটা সমীক্ষা দেখেছি আমাদের বাংলাদেশে প্রায় 10,000 যখন হার্টের অপারেশন হয়েছে তার মধ্যে 80% ছিল এই বাতজ্বরজনিত হৃদরোগের জন্যে। আমরা বাংলাদেশ সরকার এবং চিকিৎসকদের পরিশ্রমের ফলে, জনগণের সমর্থনে এই রোগ অনেকটা প্রতিরোধ করা গেছে। সমাজের মধ্যে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে আগে ছিল 1,007 জন বাতজ্বর ভুক্ত, বাতজ্বর বাতজ্বরজনিত হৃদরোগে, এখন এই রোগ প্রতিরোধ করার ফলে প্রায় 1,001 জন হয়েছে। কিন্তু মনে করেন যে বাংলাদেশে যদি 8 কোটি শিশু থাকে, কিশোর থাকে, তার মধ্যে 1,001 জন কিন্তু অনেক নাম্বার। একটি পরিবারে একটি বাচ্চা যদি ভাল অসুখ হয় সেই বাচ্চার ভবিষ্যৎ খুবই খারাপ, কারণ সে হাঁটা চলাফেরা করতে পারে না, খেলাধুলা করতে পারে না, তার গ্রোথ কমে যায়, সে সমাজে পরিবারের জন্য একটা সমাজের জন্য বিরাট একটা বোঝা হয়ে দাঁড়ায় এবং তার চিকিৎসা করতে হয়। চিকিৎসা করলে যে খুব ভালো হয় তা না, তবু ভাল্বটা কৃত্রিম ভাল্ব দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। এখন আগে যে প্রিভ্যালেন্স ছিল যে 1,007 জন, এখন প্রায় 1,001 জন এসে দাঁড়িয়েছে। একটা একটা কারণ আছে, সরকার যে বিশ্বের জাপানের সাথে একটা প্রোগ্রাম হাতে নিয়েছিল বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, তাতে দেখা যায় যে আগে 7 জন ছিল 1,000, এখন 1 জন এসে দাঁড়িয়েছে। কী ছিল ম্যাজিকটা? ম্যাজিকটা ছিল আমরা ওই প্রোগ্রামের মধ্যে আমরা কিছুটা সম্পৃক্ত ছিলাম, আমাদের অভিজ্ঞতা বলে যে ছোটো ছোটো বাচ্চাদের আমরা প্রথমে একটা বেজ লাইন স্টাডি করেছিলাম গ্রামে গ্রামে শহরে শহরে, যে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে এই যে জীবাণুটা আছে গলায় ইনফেকশন হয় তার প্রিভ্যালেন্স কত, তারপরে আমরা দেখেছিলাম হার্টের যে ইনভলভমেন্ট এফেকশন সেটা কত, তারপরে আমরা ওষুধপত্র দিয়েছি, যেমন ধরুন ছোটো ছোটো বাচ্চাদের যখন হার্ট ভাল্ব ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু আমরা পেনিসিলিন ইঞ্জেকশন দিয়ে 21 দিন পর পর একটা লং অ্যাক্টিং পেনিসিলিন ইঞ্জেকশন দিয়ে, অথবা সকালে একটা পেনিসিলিন রাত্রে একটা পেনিসিলিন ট্যাবলেট দিয়ে আমরা এই রোগটাকে রেকারেন্স মানে আবার এই ঘটনা না ঘটে, এই অসুখটা আবার না বাড়ে, আবার এক্সটেন্ড না করে ভাল্বের মধ্যে যে ড্যামেজটা হয়েছে সেটার জন্য আমরা এই চিকিৎসা দিয়ে চিকিৎসা করেছি। এবং প্রশ্ন আসতে পারে যে যখন ছোটো ছোটো বাচ্চাদের জন্মগত হৃদরোগ থাকে সাথে সাথে আবার হার্টের ভাল্বের রোগ হলো, আমরা অন্য কথায় বলি রিউম্যাটিক ফিভার মানে হলো যে জ্বর। কী জ্বর? যে জ্বরে গলা ব্যথা পরে 2 সপ্তাহ কে 3 সপ্তাহ পরে তার গিরা গিরা ব্যথা হয়, আমরা বলি লিক্স দি জয়েন্ট বাইটস দি হার্ট। যখন এরকম জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় তার হার্টটাকে অ্যাট্যাক করে। আর এক কথা বলা যায় শিশুদের হার্ট অ্যাট্যাক হয় বাত জ্বরের মাধ্যমে, এটা আমাদের সবাইকে অনেক চিন্তার মধ্যে ফেলে, কারণ ছোটো ছোটো শিশু এক একটি ফ্যামিলিতে আপনি দেখেন, আমি জানি ঢাকা শহরে এমনকি একটা উচ্চ পর্যায়ে শিশু বাচ্চাদের মধ্যে একটা ফ্যামিলি 2 জন বাচ্চাই এই হার্ট ভাল্ব ইনভলভ হয়েছিল আমার মনে আছে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা বিরাট একটা সামাজিক অর্থনৈতিক চাপ সৃষ্টি হয় এবং মানবিক একটা সমস্যার সৃষ্টি হয়। চিকিৎসকদের পরামর্শ নিয়ে আমরা অভিভাবকের হেল্প নিয়ে এবং বিশেষ করে স্কুলের শিক্ষকদের এবং সমাজে যারা মসজিদের বিভিন্ন আলেম ওলামা আছেন, সমাজকর্মী আছেন, রাজনৈতিক সচেতন ব্যক্তি আছেন সমাজে, তাদের সহায়তা নিয়ে আমরা এই রোগ প্রতিরোধে অনেকটা সফল হয়েছি বলা যায়। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন, তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।